আপনারা ভোট দিয়েছিলেন কিসের উপর? বারাকোটের উপর, হিন্দু মুসলমানের উপর, জাতি ধর্মের উপর, আর বহিরাগতদের সমর্থন করেছিলেন। তা হিন্দু মুসলমানে যদি আপনারা ভোট দেন, ধর্মের ভিত্তিতে যদি আপনারা ভোট দেন, তাহলে এলাকায় এলাকায় অশান্তি হবে। আপনারা যদি বালাকোটকে সামনে রেখে ভোট দেন, বালাকোটকে সামনে রেখে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন না। হিন্দু মুসলমানের ধর্মকে সামনে রেখে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন না। আপনি মোদিজির 56 ইঞ্চি ছাতিকে সামনে রেখে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন না। আপনারা বলুন, যারা 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিল, তারা ভোট দিয়েছিল হিন্দু মুসলমানের উপর, তারা ভোট দিয়েছিল মোদিজির 56 ইঞ্চি ছাতি রাম মন্দির যাতে হয় সে কারণে। একাংশ, আমি সবাইকে দোষ দিচ্ছি না, যারা বিচলিত হয়ে বিভ্রান্ত হয়ে বিজেপিকে সমর্থন করেছিল, আজকে তারা কি দেখছে? যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আপনারা জেনে রাখুন, একটা গণতন্ত্রে কোন রাজনৈতিক দল শেষ কথা বলে না। বিজেপির কোনো ক্ষমতা নেই, তৃণমূলের কোনো ক্ষমতা নেই, কংগ্রেসের কোনো ক্ষমতা নেই, সিপিএম এর কোনো ক্ষমতা নেই, মানুষের ক্ষমতা শেষ কথা জনতা জনার্দন জনসাধারণ বলে। আমি ডায়মন্ড হারবার থেকে 2 বার সাংসদ হয়েছি, একবার জিতেছি 72,000 ভোটে, একবার জিতেছি 3,22,000 ভোটে। মানুষ যদি চায় আগামী দিন আবার আমি 3 লাখ ভোটে জিতব, আর মানুষ যদি না চায় আমি ওই আসন থেকে পরাজিত হব। এই এটাই হচ্ছে গণতন্ত্র রীতি নীতি ঐতিহ্য। ক্ষমতা কারোর হাতে নেই, ক্ষমতা মানুষের হাতে। আপনারা ভোট দিয়েছেন বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী। আপনারা ভোট দিয়েছেন বলে এখান থেকে জিতেছে সৌমিত্র খা। কিন্তু আপনাদের নিজেকে প্রশ্ন করতে হবে যে আগামী পঞ্চায়েত এবং লোকসভায় আপনারা কি বিষয় নিয়ে ভোট দেবেন? ধর্ম নিয়ে ভোট দেবেন না নিজেদের অধিকার নিয়ে ভোট দেবেন? আজকে সেই সিদ্ধান্তটা নিয়ে মায়েদের, দাদাদের, ভাইয়েদের, বোনেদের সবাইকে বাড়ি ফিরতে হবে। আপনি দেখুন, আপনারা রাম মন্দিরের জন্য যারা ভোট দিয়েছিলেন, রাম মন্দির হচ্ছে, কিন্তু যদি আপনারা আপনাদের অধিকারের জন্য ভোট দিতেন আপনাদের অধিকারও আপনারা পেতেন। তাই ইস্যু আপনাকে ঠিক করতে হবে। আপনারা ভোট দিয়েছিলেন মোদিজির ছাতি, এখন টিভি খুললেই দেখছেন টুপি পরে মোদিজি হাতির সুরে হাত বোলাচ্ছে, দেখছেন তো? এইগুলো সামনে রেখে বিজেপি ভোট করেছিল। যেই ইস্যুকে সামনে রেখে ভোট দিয়েছে সেই ইস্যু আপনারা পারেন? আগামী ভোট বাংলার অধিকার সামনে রেখে হবে। আগামী ভোট 100 দিনের টাকা প্রাপ্য বাংলার পাওনাকে সামনে রেখে হবে। আগামী ভোট বাংলার আবাসকে সামনে রেখে হবে। আগামী ভোট গ্রাম সড়ক যোজনাকে সামনে রেখে হবে। আগামী ভোট বাঁকুড়ার উন্নয়নকে সামনে রেখে হবে। আগামী ভোট বিষ্ণুপুরের উন্নয়নকে সামনে রেখে হবে। এই যে ওদায় একটা অঞ্চল আছে রামসাগর, 15,000 মাছ চাষের সাথে 15,000 পরিবার যুক্ত। আর এই মার্চ এপ্রিল মে তিনটে মাস ধরে ডিম পোনার চাষ হয়, তাই তো? ডিম পোনার চাষ হয় প্রতি মাসের পিক পিরিয়ড মার্চ এপ্রিল মে। আমরা এখন এপ্রিলে রয়েছি। আপনি জানেন কোভিড এর আগে যারা ডিম পোনা চাষের সাথে যুক্ত, যারা এই চাষের সাথে যুক্ত, তারা এই ডিম পোনা চাষ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা পাঠায়। আগে কোভিড এর আগে ট্রেনগুলো উন্দা স্টেশনে দাঁড়াতো, কোভিড এর পর এটা দাঁড়ায় না। আসানসোল হলদিয়া, মানে হলদিয়া টু আসানসোল যে ট্রেন রুটটা, আর একটা হচ্ছে খড়গপুর থেকে রাঁচি, কেন্দ্রীয় সরকারের অধীনে রেল মন্ত্রক। আমি প্রশ্ন করতে চাই, এই জেলায় 2 জন সাংসদ রয়েছে, তার মধ্যে 1 জন মন্ত্রী, তারা কোনোদিন এটা নিয়ে দাবি দাওয়া করে সোচ্চার হয়েছে ভারতবর্ষের সাংসদের মুখে? 15,000 পরিবার যে আজকে ডিজেলে করে গাড়িতে তুলে বাঁকুড়া স্টেশন অব্দি নিয়ে যেতে হচ্ছে, তারপর সেখানে ট্রেনে লোড করে বিভিন্ন জায়গায় তারা পাঠাচ্ছে।
15,000 কৃষক 15,000 ডিমপোনা চাষের সাথে যারা যুক্ত তাদের পরিবারের জন্য একবারও এরা সংসদের মুখে কথা বলেনি। আপনারা এদেরকে নির্বাচিত করেছিলেন, আগামী দিন মাথায় রাখবেন 100 দিনের কাজ নিয়ে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলছে। এই বাঁকুড়া জেলায় প্রায় 8,52,000 পরিবার এমন রয়েছে যাদের বৈধ জব কার্ড রয়েছে। এবং পরিবারের কথা আমি বলছি, আর টোটাল জনসংখ্যা যদি আপনি দেখেন 18,62,000 লোক, 18,62,000 লোক খালি বাঁকুড়া জেলায় যারা 100 দিনের কাজের উপর তাদের জীবন জীবিকা নির্ভরশীল। এমন পরিবার প্রায় 20,00,000 যারা কাজ করে বসে রয়েছে, যাদের বকেয়া পাওনা এখনো কিন্তু মেটায়নি। আপনারা বলুন এই সরকারকে আপনারা ভোট দেবেন আর যদি পঞ্চায়েতে ভোট চাইতে যায় এদের ভোট দেবেন? আমি না, আপনাদের অধিকার আছে। আমি বারবার বলেছি পঞ্চায়েতে প্রার্থী প্রত্যেকটা দল দেবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থী দাঁড়াবে। কাকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন না, কাকে নির্বাচিত করবেন, কাকে পরাজিত করবেন, এই সিদ্ধান্ত আপনার। কিন্তু কি নিয়ে ভোট হওয়া উচিত, মানুষের দাবি দেওয়া না ধর্ম, আমি আজকে জিজ্ঞেস করতে চাই। কি নিয়ে ভোট হওয়া উচিত, আপনাদের অধিকার না আপনাদের প্রতি বঞ্চনা? কি নিয়ে ভোট হওয়া উচিত বলুন মায়েরা, কি নিয়ে ভোট হওয়া উচিত? 100 দিনের যারা টাকা পায়নি আপনারা চান তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাক, হ্যাঁ কি না হাত তুলে বলুন, হ্যাঁ কি না? জোরে বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না। 100 দিনের আন্দোলন আমরা দিল্লির বুকে সংগঠিত করব, হ্যাঁ কি না? আপনারা সাথে থাকবেন, থাকবেন? 20,00,000 মানুষের টাকা গায়ের চড়ে আটকে রেখেছে বিজেপি বাংলায় হেরে গিয়ে, এবং বাংলা একমাত্র রাজ্য যার টাকা ইচ্ছা করে বাংলায় রাজনৈতিকভাবে হেরে গিয়ে বাংলার মানুষের উপর প্রতিশোধ নেবে বলে তারা 100 দিনের টাকা আটকে রেখেছে। আপনারা এই অধিকারের জন্য লড়াই করবেন না, করবেন কি করবেন না? এখানে 100 দিনের কারা আছে একটু হাত তুলবেন, যারা 100 দিনের কাজ করেন হাত তুলুন দেখি, হাত তুলুন। যারা 100 দিনের কাজের সাথে যুক্ত হাত তুলুন। আমি সংবাদ মাধ্যমকে বলবো একটু দেখান, দুটো হাত তুলুন, দেখুক মানুষ, হাত তুলে রাখুন। এই হচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার ফল, দেখুন সংবাদ মাধ্যমকে দেখাতে বলুন। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার ফল। আপনাদের মধ্যে কেউ রয়েছে যার জব কার্ড রয়েছে কিন্তু কাজ পাচ্ছেন না, আবার কেউ রয়েছে যার জব কার্ড রয়েছে কিন্তু কাজ পাচ্ছেন না, আবার এমন পরিবারও রয়েছে যারা কাজ করে বসে রয়েছেন, আপনাদের প্রাপ্য টাকা কেন্দ্র মেটাচ্ছে না। কেন মেটাচ্ছে না? আপনার বাড়িতে আপনার পরিবারে যখন একজন কাজ করে আপনি তার মায়না কখন দেবেন না? যখন ভাববেন যে এই লোকটা দুর্বল বা এই মহিলাটি দুর্বল তখন আপনি টাকা দেবেন না। আপনি জানেন যে আমি টাকা দেবো না কিন্তু কিছু করতে পারবে না, তার মানে বাংলার মানুষ বাঁকুড়ার মানুষকে এরা দুর্বল ভাবছে, হ্যাঁ কি না? তাই এর জবাব দেওয়া উচিত কি উচিত না? দিল্লির বুকে যাবেন, যাবেন? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 25 তারিখ থেকে আমাদের এই কর্মসূচি শুরু হচ্ছে, সরি 24 তারিখ থেকে, 24 তারিখ সোমবার, 24 তারিখ থেকে গ্রামে গ্রামে বুথে বুথে গিয়ে সই স্বাক্ষর সংগ্রহ অভিযান, 100 দিনের একশো দিনের কর্মসূচি, 100 দিনের কাজে সরাসরি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রীকে আপনারা চিঠি লিখবেন। বাংলার প্রত্যেকটা বুথ থেকে এই চিঠি আমাদের বুথের সভাপতিরা তুলবে, অঞ্চল সভাপতিরা তুলবে, প্রত্যেক বুথ থেকে। এবং আগামী 1 মাসের মধ্যে 1 কোটি চিঠি নিয়ে আমি দিল্লির বুকে যাব, বাংলার মানুষের দাবি দাওয়া আদায় করার লক্ষ্যে। আমি দেখব কত ক্ষমতা ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার এবং প্রধানমন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রীর। 1 কোটি চিঠি নিয়ে
আমি কৃষি ভবনের বাইরে গিয়ে বসবো, দেখব কত ক্ষমতা দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকতে পারলে থাকবেন। আমি এই মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি, কিন্তু আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা ছাড়া এই কাজ আমরা করতে পারবো না। একমাত্র তৃণমূল কংগ্রেস যে বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি, তৃণমূল কংগ্রেসকে জ্ঞান দিচ্ছে কি পরিস্থিতি ছিল, সিপিএম এর হাড়মাত আজকে বিজেপির জল্লাদ আর বিজেপির উন্মাদ হয়েছে। আপনারা জানেন আগে কি পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল। এই কোতুলপুর বিধানসভায় একটা পঞ্চায়েত আছে, সেখানে একটা গ্রাম আছে নারায়ণপুর বলে, আমাদের একটা অঞ্চল সভাপতি ছিল সুভাষ মণ্ডল, মনে আছে? 1999 সালে তাকে অপহরণ করে 5ই নভেম্বর সিপিএম এর হাড়মাত্রা তুলে নিয়ে গেছিল। 25 বছর হয়ে গেছে, 24 বছর, আজও সুভাষ মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি। 1999 সাল, তার স্ত্রীর নাম হচ্ছে মঞ্জু মণ্ডল, সেই মঞ্জু মণ্ডল আজও সিঁড়িতে সিঁদুর আর শাঁখা পলা পড়ে রয়েছে যে আমার স্বামী একদিন না একদিন ফেরত আসবে। যখন এই সুভাষ মণ্ডলকে অপহরণ করেছিল, তার ছেলের বয়স ছিল 2 বছর আর মেয়ের বয়স ছিল 4 বছর, 24 বছর। তার কারণ কি জানেন? 1998 সালের পঞ্চায়েতে ওই গ্রামটায়, ওই অঞ্চলটায় 18টা পঞ্চায়েত মেম্বারের মধ্যে 17টাই সুভাষ মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জিতেছিল 98 সালে। তাই এই সুভাষ মণ্ডলের মতো লোকেরা সিপিএম হাড়মাতদের চক্ষু শূল, এদের ভয় দেখিয়ে আর কি দাপাদাপি। একদিকে অনিল বসু, একদিকে অমিয় পাত্র, আর একদিকে সুশান্ত ঘোষ, এদের নেতৃত্বে যেভাবে হাড়মাত বাহিনীরা দিনের পর দিন বাঁকুড়ায় অত্যাচার করেছে, আপনারা ভুলে যাবেন না। আজকে বিজেপি নেতা এসে জ্ঞান দিচ্ছে, আজকে বাবুরা আসছে মিটিং করতে, 2010, 2011, 2008, 2005, 2006 কি পরিস্থিতি ছিল। আজকে জঙ্গলমহলে আপনারা শান্তি চেয়েছিলেন বলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। 2011-এ আপনারা বাঁকুড়ার মানুষ ওইদিকে রানীবাঁধ, খাতড়ার, রায়পুর, সারেঙ্গা, তালডাংরা থেকে শুরু করে পুরুলিয়ার বান্দোয়ান, মালবাজার, এদিকে ঝাড়গ্রামের বিনপুর, গোপীবল্লভপুর, যারা ভোট দিয়েছিলেন জঙ্গলমহলে শান্তির পক্ষে, আপনারা বলুন জঙ্গলমহলে শান্তি ফিরেছে কি ফেরেনি? ফিরেছে কি ফেরেনি? 2011 সালে আপনারা জঙ্গলমহলে শান্তির পক্ষে ভোট দিয়েছেন, শান্তি ফিরেছে। 2016 সালে আপনারা সিপিএম হাড়মাতদের পরাজিত করতে ভোট দিয়েছিলেন, তারা হেরেছে। আর 2019 সালে আপনারা ধর্মের নামে ভোট দিয়েছিলেন, তাই হাসপাতাল নয়, শিক্ষা প্রতিষ্ঠান নয়, কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, রাম মন্দির হয়েছে। মানুষ যে ইস্যুকে নিয়ে ভোট দেবে সেই ইস্যু হবেই। আমি আপনাদের বলছি, বাংলায় বাঁকুড়ার 18 লক্ষ লোকের মধ্যে 50% লোক যদি দাঁড়িয়ে যায়, বিজেপির কোনো নেতার ক্ষমতা নেই 100 দিনের টাকা আটকে রাখবে। আমি জোর গলায় বুক ঠুকে আজকে এই সভা থেকে বলে যাচ্ছি। আপনি দেখুন, 19 সালে 14 থেকে 19 লোকসভা ভোটে তৃণমূলের 34টা সাংসদকে আপনারা জিতিয়েছিলেন, বাঁকুড়ায় আপনারা জিতিয়েছিলেন আর বিষ্ণুপুরেও আপনারা জিতিয়েছিলেন, দুটো সাংসদকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করেছিলেন। 14 থেকে 19 10 পয়সা কেন্দ্র, মোদী সরকার ক্ষমতায়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কিন্তু 10 পয়সা বাংলার বকেয়া পাওনা আটকাতে পারেনি। তার কারণ, তৃণমূল জিতলে বাংলার অধিকার বাংলার মানুষ পাবে, আর বিজেপি জিতলে আপনার টাকা নিয়ে গিয়ে গুজরাটে ফেলবে। সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কার সাথে আছেন। 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনা, শুনে রাখুন, বলছে আবাস যোজনায় তৃণমূল দুর্নীতি করেছে। এখানে ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছে, আপনারা সকলে রয়েছেন, রয়েছেন তো? আবাস যোজনায় 11,36,000 প্রাপকের নাম এবং লিস্ট কেন্দ্রের কাছে রাজ্য সরকার পাঠিয়েছে। আমি সৌমিত্র খাঁ আর সুভাষ সরকারকে বলবো, এই 11,36,000-এর মধ্যে একটা নাম যদি দেখাতে পারে যেখানে দুর্নীতি হয়েছে বা প্রকৃত প্রাপক নয়, আমি বাঁকুড়ায় কোনোদিন তৃণমূল কংগ্রেসের জন্য আপনাদের কাছে সভা সমিতি করতে বা ভোট চাইতে আসবো না। কিন্তু আমি যদি বলি, বাঁকুড়ার জগদ্দল্লা পঞ্চায়েত
एक नम्बर पंचायत प्रधान सुशांत सीट तार बाबार नामे 100 दिन काज के ढुकी 100 तार बाबार नामे आवास प्रकल्पे बाड़ी बरद्द के ढुकिए छिलो से ग्राम पंचायत प्रधान आमी जदि बोली जे दिवाकर घोड़ामी बीजेपी एमएलए सोनामुखीर तार बउयेर नामे आवासेर बाड़ी के ढुकिए छिलो जवाब आछे सौमित्र खाड़ सुभाष सरकारेर काछे आमी जदि बोली बाकुड़ार विधायक नीलाद्रि शेखर दाना তার মেয়ে অবৈধভাবে জোর জবরদস্তি প্রভাব খাটিয়ে এমসে চাকরি পেয়েছে জবাবে জবাব আছে আপনাদের কাছে উত্তর আছে আপনাদের কাছে আর আমরা আমাদের চোখে যদি কারোর দুর্নীতি ধরা পড়ে ছোট বড় সেজো মেজো মাঝারি যে কেউ হোক আমরা ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করেছি আর আপনারা পুরস্কৃত করে মাথায় তুলে রেখেছেন আপনাদের সম্পদের নাম কি সৌমিত্র খাঁ বালি মামলায় অভিযুক্ত এই যে এসএসসি সুজাতারও ভালো জানে বলবে এসে এসএসসি সুজাতার পরিবারের সদস্যদেরকেও ছাড়েনি কি হয়েছে ওরা এর পরে এসে বলবে আমাদের সংস্কৃতি এটা নয় যে এরা যে ভাষায় আক্রমণ করছে আমরা সে ভাষাতেই উত্তর দেব কিন্তু তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয় কয়েকটা নেতার জন্য বা কর্মীর জন্য আপনারা আমাদের থেকে দূরে সরে গেছেন অভিমান হতেই পারে আমিও হয়তো আপনাদের জায়গায় থাকলে আমি তাই করতাম কিন্তু আমি আপনাদের বলবো আপনারা 2019 আমাদের থেকে মুখ ফিরিয়েছিলেন আমরা কিন্তু আপনাদের থেকে মুখ ফেরাইনি 2021 আপনারা আমাদের থেকে মুখ ফিরিয়েছিলেন আমরা আপনাদের থেকে মুখ ফেরাইনি কিন্তু 2023 পঞ্চায়েতে যদিও আপনার অধিকার রয়েছে আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন কিন্তু আপনার অধিকারের স্বার্থে যদি আপনারা ভোট না দেন আপনার অধিকার নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আর রাস্তায় নামবে না এটা অভিমানী হিসেবে আমিও বলে গেলাম আপনাদের সকলকে